কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কফিরাইট স্ট্রাইক এসে থাকে তাহলে আপনি কীভাবে সে কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন দেখেন আমার এই চ্যানেলটার মধ্যে অনেক বড় চ্যানেল আমার মোটামুটি ধরনের একটা চ্যানেল দেখেন এখানে ছয় হাজার নয়শো প্রায় সাত হাজারের মতো সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলের মধ্যে আছে। কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে সামান্য একটু ভুলের কারণে আমার চ্যানেলটা কি হয়েছে কপিরাইট স্টক দেওয়া দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি যখন মনিটাইজেশন মধ্যে যাব। যাওয়ার পর দেখেন আমার এখানে একটা অপশন দেওয়া আছে যে কপিরাইটিং যে স্ট্রাইকটা কপি রাইটিং লঙ্ঘন অর্থাৎ এখানে দেখেন দেওয়া আছে ফলো কমিউনিটি গাইডলাইন অর্থাৎ আমার গাইডলাইনটা এখানে যে অপশনটা আপনারা দেখতে পারতেছেন এখানে এইখানে থাকবে আপনার এইরকম টিক চিহ্ন থাকবে কিন্তু সেখানে আপনার কিন্তু স্ট্রাইক দেওয়া হয়েছে অতএব কী কারণে স্ট্রাইক দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি আমি এই ভিডিও করার সময় অন্য ভিডিও থেকে সামান্য একটু এনেছিলাম সেই কারণে আমার এই ভিডিওর মধ্যে কি করা হয়েছে কপিরাইটিং স্ট্রাইক দেওয়া হয়েছে আমার এই চ্যানেলের মধ্যে এখন আমরা এর থেকে কিভাবে রিমুভ করবো এই কপিরাইট স্ট্রাইক কিভাবে দূর করব রিমুভ করব আমরা আজকে সেই প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলেন কথা না বাড়ি এখন আমাদের এই রিমুভ করতে হলে আমাদের কি করতে হবে এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে যেতে হবে যাওয়ার পর দেখেন আমাদের এখানে যে ক্রম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার আমাদের কি করতে হবে ক্লিক করে দিতে হবে আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে গেলাম ক্রোম ব্রাউজারে যাওয়ার পর দেখেন আপনার সামনে যেরকম এরকম আপনার চ্যানেলটার ডিটেলস এভাবে আসার পর আপনি এখান থেকে কি করবেন আপনার ম্যানেজের মধ্যে যাইতে হবে দেখেন এখানে যে অপশনটা দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা অপশন দেওয়া আছে তার মধ্যে থেকে আপনি এই অপশনটা ক্লিক করে দিবেন এখানে আমি যখন এই অপশনটা যখন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো যখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে শো হওয়ার পর আপনি এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এখান থেকে আপনারা এই অপশনটায় চলে আসবেন এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে এই অপশনটা আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন দেখেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর যখন আপনাদের সামনে এরকম আর একটা ইন্টারপেজ আসবে ইন্টারফেস আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার এদের চ্যানেলের মধ্যে যে কপিরাইট স্ট্রাইকটা দেওয়া হয়েছে সেই স্ট্রাইকটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন অর্থাৎ আপনাকে ইউটিউবের পক্ষ থেকে তিনটা স্ট্রাইক দেবে তিনটা স্ট্রাইক যদি আপনি পেয়ে যান তাহলে আপনার চ্যানেলটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর একটা স্ট্রাইক পাইলে আপনি এটা আস্তে আস্তে এটার থেকে পরিত্রাণ পাইতে পারেন যদি আপনি তাদের কপিরাইট গাইডলাইন মেনে চলেন তো এখানে দেখেন আমার এখানে তিনটের মধ্যে স্ট্রাইক দেওয়া হয়েছে আমাকে একটা স্ট্রাইক দেওয়া হয়েছে এখন এখানে আমাদের কি করতে হবে আমাদের এখানে করণীয় হচ্ছে আপনি এই যেখানে স্ট্রাইক দিয়েছে আপনি এখানে ক্লিক করে দিবেন যখন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো দেখেন এরকম একটা ইন্টারফেস যখন আসবে দেখেন এখানে লেখা আছে কপিরাইটিং স্ট্রাইক অর্থাৎ আপ আমার এখানে কিন্তু দেওয়া আছে যে ওয়ান কপিরাইটিং স্ট্রাইক অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে একটা কপিরাইটিং স্ট্রাইক আছে এখন এর থেকে পরিত্রাণ পেতে হলে দেখেন এখানে নিচে দিকে একটু যাবেন যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন দেওয়া আছে এই যে একটা অপশন দেওয়া আছে এই অপশনটা আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে দেখেন এখানে দুইটা সাইড আছে একটা সাইড হচ্ছে আপনার যে অর্থাৎ আপনি সরাসরি যার ভিডিও নিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে অর্থাৎ সে যদি স্ট্রাইক তুলে নেয় তাহলে আপনার এখান থেকেও ইউটিউবের পক্ষ থেকে কপিটাইক স্ট্রাইকটা তুলে নেওয়া হবে আর যদি সেই স্ট্রাইক তুলে না নেয় তাহলে কিন্তু তুলে নেওয়া হবে না আর দ্বিতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে সরাসরি আপনি ইউটিউবের সঙ্গে যোগাযোগ করে যে আমার ভিডিওর মধ্যে কোনো প্রকার কপিটাইটিং স্ট্রাইক নেই আপনারা দয়া করে আমার চ্যানেল থেকে কপিটাইক স্ট্রাইকটা তুলে নিন তো আপনারা সরাসরি ইউটিউবের সঙ্গে যোগাযোগ করবেন কারণ যার ভিডিও নিয়ে আপনি স্টাইক দিয়েছেন সে হয়তো আপনার রিকোয়েস্ট নাও রাখতে পারে তো আপনি এখানে দুইটা অপশন আছে দুইটার অপশনে কী করবেন আপনি ইউটিউবের সঙ্গে যে যেই যোগাযোগটা আপনি সেটার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার সামনে এখানে একটা এরকম একটা শো হবে হওয়ার পর আপনি এখানে একটা মার্ক দিয়ে দেবেন যে খালি ঘরটা আছে টিকমার্ক দিয়ে পর এরপরে কন্টিনিউ এই পাশে দেখেন একটা অপশন কন্টিনিউ আছে কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে তিনটা ঘর পূরণ করার কথা বলা হয়েছে যে একটা পূরণ হয়েছে দুই নম্বর করতে হবে তিন নম্বরটা করলে আপনার এই যে কমপ্লেনটা ইউটিউবের কাছে পৌঁছাবে তাহলে আপনি এখানে কি করতে হবে আপনার যে এখানে যে ঘরগুলো আছে আপনার এই ঘরগুলো পূরণ করে দিতে হবে দেখেন এখানে দেওয়া প্রথমে দেওয়া আছে আপনার ফুল নেম হ্যাঁ এরপর আপনার এখানে দিতে হবে ফোন নম্বর ইমেইল এরপর এখানে দিতে হবে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর এরপর আপনার এই পাশে আর কিছু আর যে ঘরগুলো আছে ঘরগুলো আপনার পূরণ করতে হবে তার মধ্যে থেকে এখানে দেখেন আপনার অ্যাড্রেস লিখতে হবে সিটি লিখতে হবে হ্যাঁ এরপর আপনার এখানে পোস্ট কোড দিয়ে দিতে হবে হ্যাঁ এরপর আপনার এখানে সাইন করে দিতে হবে সাইন করে দিলে এরপর আপনি তৃতীয় স্টেপে চলে যাবেন তৃতীয় স্টেপে যাওয়ার পর আপনি কি করবে আপনার এই কমপ্লেনটা ইউটিউবের কাছে জমা হয়ে যাবে তো এভাবে আপনারা কি করতে পারেন আপনাদের ক্লেমটা অর্থাৎ আপনাদের যে স্ট্রাইক হয়েছে এই স্ট্রাইকটা এভাবে আপনারা তুলে নিতে পারেন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো এখান থেকে দেখেন আরেকটা বিষয় হচ্ছে আমরা আপনারা যখন কপিরাইটিং জন্য মনে করেন যে ভিডিওটা আপনারা কপিরাইটিং পেয়েছেন যে ভিডিওটার কারণে তো দেখেন এখানে আর একটা বিষয় হচ্ছে আপনার যে কপিরাইটিং দেওয়া হয়েছে এ কপিরাইটিং এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কি দেওয়া আছে যে আপনার নব্বই দিন এটা থাকবে অর্থাৎ আপনি যদি সে ভিডিওটা ডিলিট করে দেন আপনার কিন্তু নব্বই দিন থাকবে আর নব্বই দিন পরে এটা ডিলেট হয়ে যাবে